কি গো, আজকে আবার ওষুধটা না খেয়ে শুয়ে পড়েছো? ওঠো, রোজ মনে করিয়ে দিতে হবে। দাও। কে এত রাতে আবার রুকু কেন ফোন করছে? রুকু? হ্যালো হ্যালো দাদা, বলছি একটা প্রবলেম হয়েছে দাদা। কি হয়েছে? কি হয়েছে? নন্দিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাচ্ছিস না মানে? দাও না ফোনটা। হ্যালো, হ্যাঁ কি হয়েছে রুকু? বৌদি বলছি নন্দিনী ইজ মিসিং। স্যার নন্দিনী এখানেও তো কাউকে দেখছি না স্যার, একটু ওদিকটা দেখবেন। হ্যাঁ স্যার, আমি ভেতরে বাথরুমে ছিলাম, বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি নন্দিনী নেই, তখন থেকে খুঁজছি আমি। তুমি সব জায়গায় খুঁজেছো ঠিক করে? মানে হোটেলের রেস্টুরেন্ট লবি টবি এদিক ওদিক সব সব দেখেছো ভালো করে? ম্যাম 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 এখানে নন্দিনী শুনতে পাচ্ছেন? কেউ আছেন? হ্যালো নন্দিনী ম্যাম শুনতে পাচ্ছেন? এখানে বৌদি আমি নিচে করিডোরে লবিতে ব্যালকনিতে সব জায়গায় দেখেছি, শি ইজ নোওয়্যার। সন্ধ্যের দিকটা দেখেছো ভালো করে? নন্দিনী আরে ওদিকে যাবে কি করে? নিচে তো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, ওকে বেরোতেই দেবে না। কি বলছে? ছাদে দেখেছো? ছাদে? রুকু প্লিজ গিয়ে একবার দেখো মেয়েটা কোথায় গেল, আমরা কিন্তু খুব টেনশন করছি। স্যার ওদিকে ওদিকে, হ্যাঁ ওপরে ওপরে, হ্যাঁ স্যার ওপরে। চলুন। কে গো পেলে? নট রিচেবল বলছে। কি হলো নন্দিনী? পড়ে যাচ্ছে তো ফোন, সমানে রিং হয়ে যাচ্ছে, ধরছে না। টিকু যে কুষ্টি মেলেনি না, আমি তখনই বলেছিলাম, ও মা শুনলো না। আচ্ছা এখন কি দোষারোপ করার সময়? নন্দিনী নন্দিনী